এখানে আমরা হাই পাওয়ারে দিছি মিডিয়াম আসে লো আসে ওয়ার্মেও রাখা যায়

কত মিয়াকো কিংবা এই পাশে যেটা জার্মান হোম এটার দাম কত এটা আমাদেরকে দামটা বলেন আরে আরে মামা কি করতেছেন মামা ইলিশ মাছ পাকাইতেছি দোকানে খাইতে মন চাইছে তো কি করব নিজের কাছেই তো আছে নিজেরাই তো হোলসেল করে থাকি তার নিজের জিনিস যখন থাকতে আমরা কেন বাইরে থেকে কিনে খাব। তাই নিজেই রান্না করা যখন নিজেই রান্না করতে জানি তখন নিজেই রান্না করার জন্য চেষ্টা করতেছি দেখি কি করতে ওকে কিসে রান্না করতেছেন মামা এটা সে কারি কুকার কোলা কারি কুকারের মধ্যে পাক করতেছি আচ্ছা আজকে তো ব্যাপক আয়োজন জি মামা আসলে আপনি একটা কথা ভালো বলছেন যে নিজেদের কাছে রান্না করার অপশন যদি থাকে দেখেন অডিয়েন্স আমাদের সাথে যারা আছেন আপনারা অনেকেই ভাবেন কারি কোকারে মনে হয় শুধু কারি রান্না করা হয় মাছকে দেখেন কারি থেকে শুরু করে সবকিছুই এই আহ কারি কুকারে রান্না করা যাবে ইলিশ মাছ ছেড়ে দেওয়া হয়েছে আর এই পাশে কি মামা মামা এটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজতেও মন চাইতেছে তাই বেগুন ভাজাও নিয়ে আসছি বেগুন ভাজে করে আপনাদেরকেও দেখাবো নিজেও খাবো নিজেও রান্না করব নিজের খাওয়া হয়ে যাবে আপনাদেরও দেখা হয়ে যাবে আর সাথে সাথে হয়ে গেল আচ্ছা মানে এক কথা হইতেছে রথ দেখা হইলো কলা বেচা হয়ে গেল আজকে বিষয়টা এই রকম যে আমরা দোকানে রান্নার আয়োজনটা করেছি নিজেরা খাওয়ার উদ্দেশ্যে এখন এই দোকানে আমরা তো আর সিলিন্ডার চুলায় রান্না করতে পারবো না এটা কিন্তু মার্কেট প্লেসের জন্য একটা রিস্ক বাট আমাদের কাছে যে কুকারটা আছে এরকম কুকার যদি থাকে আপনি যে কোনো জায়গায় বসে যেতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আমরা আজকে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি মামার বাড়ি অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এই মার্কেটটাকে আপনারা অনেকেই চিনেন এই মার্কেটে দোকান নাম্বার হচ্ছে বারো স্ক্রিনের নাম্বার যদি ফোন দেন এই শোরুম থেকে আমাদের মামার কাছ থেকে সারা বাংলাদেশের সবাই কিন্তু এই কুকার নিতে পারবেন তো মামা মাছের বন্দোবস্ত হয়েছে বেগুনের বন্দোবস্ত হয়েছে ভাতের বন্দোবস্ত করা দরকার দেখেন রান্না করতে সময় কেমন লাগে এটা তো আরেকটা একটা মডেল মিয়াকর জি মিয়াকর সাড়ে পাঁচ লিটারের মামা এটা আপনার এটার উপাদান হয়েছে কি জানেন মামা এটাতে ডবল হানি দেওয়া থাকে একটাতে আমরা ধরুন ভাত আরেকটাতে তরকারি তাও পাকালাম এছাড়া এটার আর একটা বৈশিষ্ট্য আছে যে আপনি যদি বাসা বাড়িতে আপনার যে কোনো হাড়ি পাতিল থাকুক না কেন আপনি ধারাও রান্না করতে পারবেন মানে এই কুকারটার সাথে একটা দুইটা হাড়ি দেওয়া আছে দেয়া আছে অলরেডি আচ্ছা এই দুইটা হাড়ি দেওয়ার পরেও

আচ্ছা এইটা আমরা অবশ্যই একটা গ্যারান্টি সহকারে দিচ্ছি যে আসলেই এরকম হাড়ি বসায় রান্না করা যায় মামা আমরা ভাতটাই বসাই দিচ্ছি ভাতটা বসাই আর এই পাশে দেখি ছ্যাঁত করে উঠতেছে মামা অসাধারণ তো অসাধারণ রূপে অসাধারণ মামা যার কোন গুণাবলী আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যিনি ইউজ করবেন বা যিনি নেবেন উনি বলতে পারবেন যে আসলে জিনিসটা কি দেখেন দিয়েছি কখন হয়ে গেছে অলরেডি বাহ চমৎকার

আমরা তো এখন একটু ভাজাটাই করতেছি আমরা যদি একটু তরকারির হিসাব করি মাংস কতটুকু রান্না করতে পারবো

আপনার ঘরে যে কোনো জিনিস আপনি যদি বলেন যে গ্রিলও করতে চান তাও করতে পারবেন এখানে যে হিটটা হিটটা আছে যে ম্যারিনেট করে দিয়ে দিলেন ম্যারিনেট করে দিয়ে দিলেন তাও গ্রিলও করতে পারবেন আরে কিছু গ্রিল আছে আপনি মনে করেন যে আমরা বাসা বাড়িতে বা আপনি দেখছেন আমরা যখন বাইরে গিয়েছিলাম তখন দেখছেন যে হারবিরা কিছু কিছু গ্রিল করে মশলাপাতি সবকিছু মেখে তারপরে

যে এখন যে গরম এত গরমের ভিতরে এখন গ্যাস আমরা সকাল নয়টা দশটার দিকে আমরা গ্যাস প্রপারলি পাচ্ছি না তো আপনি মনে করেন যে এই টাইমে যদি আপনি গ্যাস যদি গ্যাস না থাকে আপনি যদি কোনো ইমারজেন্সি মানে সিচুয়েশন চলে আসে যে কোনো মেহমান এসে গেলো কোন কিছু এসে মানে কেউ এসে গেলো আপনি আত্মীয় স্বজন কেউ এসে গেলো জরুরি অবভিয়াসলি জরুরি অনেক প্রয়োজন তো তাহলে আপনি কি করবেন তখন কি করবেন এই একটা কারি কুকার তো আপনার জন্য লাজিম প্রয়োজন আমি মনে করি আচ্ছা মামা এখন আপনাকে আমি একটা হিসাব অনুযায়ী আগে আমাদের দেশে তো মধ্যবিত্ত বেশি তো সেই হিসেবে একটা মধ্যবিত্ত কিন্তু অনেক হিসাব করে আগায় আপনি দেখেন সরকারি গ্যাসের লাইনে গ্যাসের বিল হচ্ছে এক টাকা সিলিন্ডারে বারো কেজি দাম হচ্ছে প্রায় পনেরোশো চোদ্দশো টাকা সেটা আবার একটা পরিবারের জন্য একটা সিলিন্ডারে হয় না প্রায় দুইটা লেগে যায় এই যে গ্যাসের খরচ আমি যদি ইলেকট্রিক আইটেমে আবার এক্সট্রা খরচ করি এটা আপনি বললেন বাইশ ওয়াট এটা কি কারেন্ট বিল আমার জন্য আবার বেশি আসবে কিনা এটা একটু বুঝে বলেন আসলে সত্যি কি একজন হতে তিনজনের মধ্যে যদি আপনার যদি হয়ে থাকে কারণ এটা হচ্ছে যে আপনার বেশি হওয়ার চান্স নাই কেন জানেন এটা হচ্ছে যে আপনার অটোমেটিক সার্কিট দেওয়া আছে এটা আচ্ছা মানে এটা আপনি যখন হিট হয়ে যাবে অতিরিক্ত হিট হয়ে যাবে এটা অটোমেটিকলি আপনি শাটডাউন করবে তো আচ্ছা এই জিনিসটা ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এখানে দেখেন একটা লেখা আছে কারণ হচ্ছে আপনি গ্যাসের চুলার মতো বাড়িয়ে কমিয়ে রান্না করেন একটু আগে দেখলেন এই জায়গায় একটা লাল বাতি জ্বলতেছিল এখন লাল বাতিটা বন্ধ এটা কারণ হচ্ছে এই মাছটা ভাজার জন্য যতটুকু হিটের প্রয়োজন সেই হিটটা এখন এই কারি কুকারে আছে এই হিটটা যখন রিডিউজ করবে তখন কিন্তু আবার এই লাইটটা জ্বলে উঠবে তার মানে এই যে সময়টার মাঝখানে এটা চলতেছে না এই সময়টার ভিতরে যে বিদ্যুৎটা খরচ হওয়ার কথা সেটা কিন্তু সেফ তার মানে এটা সম্পূর্ণ একটা বিদ্যুৎ শাস্ত্রই টেকনোলজি মামা তাই তো জি আচ্ছা তো সেই যদি ছোট পরিবার হয় তিন চার জনের মাসিক বিদ্যুৎ বিল কেমন আসার কথা আর যদি র্যান্ডম রান্না হয় বেশি

দেখেন এখনই কিন্তু ভাতে বলক চলে আসবে বলক চলে আসছে দেখেন নরমালি দুইটা তিনটা বলক দিলে কিন্তু আমরা ভাতে ঠিকা দিয়ে রান্নাটা করে ফেলি এখানে অলরেডি বসানোর একটু পরেই বলক চলে আসছে এখানে আমরা হাই পাওয়ারে দিছি মিডিয়াম আছে লো আছে

আচ্ছা কারো কারো যদি ইনফার বা ইনজেকশন চুলা থাকে তাদেরও যদি যদি নিতে চান তাহলে মনে করেন ওনারও নিতে পারেন ওনাদের জন্য একটা দরকার আমি মনে করি আচ্ছা এবার একটা কথা মামা সেটা হচ্ছে এগুলো পরিষ্কার করাটা কঠিন না সহজ এটাই তো যদি বল মামা একদম মানে এইখানে ধরেন একটা কারেন্টের লাইন আপনি যদি লং টাইম ইউজ করতে থাকেন আপনি কারণ আপনার এই যেটা আছে না আপনি ওটা ওপেন করে নেবেন আচ্ছা মানে এটা ইলেকট্রিক লাইনটা খুলে ইলেকট্রিক লাইনটা খুলে ফেলবেন খুলে খুলে নেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ওয়াশ করবেন আর যদি চান যে না গরম অবস্থায় আপনি ইমার্জেন্সি কিছু লাগতেছে তো আপনি কোনো কোনো মাজুনি ছাড়া বা কোনো জিনিসের প্রয়োজন প্রয়োজন ছাড়া আপনি মাজুন করবেন কারণ এটা আমার কাছে তখন এটা হিট ওকে ওকে হিট থাকে আপনি যখন ইউজ করতে থাকেন এইটা যতক্ষণ গরম থাকবে আপনারা গরমটাকে কমিয়ে নেবেন কমিয়ে নিয়ে ওয়াশ করে পরিষ্কার করবেন তাহলে কোটিংটা দীর্ঘদিন ভালো থাকবে ভালো থাকবে এটা সাজেশন এছাড়া রেগুলার আপনারা আপনাদের মতো জাস্ট এটা দেখেন লাইটটা অফ ছিল এখন হিটটা রিডিউস হয়েছে আবার কিন্তু জ্বলছে মানে পর্যাপ্ত হিটটা আবার প্রোভাইড করতেছে মাছ কিন্তু ভাজা শেষ মামা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা মামা ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কি আপনি এক বছর ওয়ারেন্টি দেওয়া থাকবে আপনি আপনি এক বছরে ওয়ারেন্টি দেওয়া থাকবে সবার জন্য যেটা কোনো ধরনের কোনো ধরনের কোন কিছু হয়ে যাবে ওটা ফ্রি ফ্রি সার্ভিসিং কস্ট চেঞ্জ আচ্ছা ধরেন এইখানেও একটা ইলেকট্রিক্যাল লাইন আছে কয়েল আছে এই পাশেও একটা ইলেকট্রিক্যাল লাইন আছে কয়েল আছে এগুলার জন্য গ্যারান্টি এক বছর এক বছর এখন একটু দামটা জানতে চাই মামাই সাড়ে পাঁচ লিটার ডাবল হারি এটার দাম কত মিয়াকো কিংবা এই পাশে যেটা জার্মান হোম এটার দাম কত এটা আমাদেরকে দামটা বলেন একটা ভালো প্রাইস দিবেন আপনি খুব সুন্দর রান্না করতেছেন দেখেও কিন্তু আমাদের মনে হইতেছে আমরা বাসায় নিয়ে রান্নাটা করব।

আচ্ছা তাহলে আট লিটারের দাম কত আর সাড়ে পাঁচ লিটারের দাম কত আর আজকে আপনি আমাদেরকে কি উপহার দিচ্ছেন বলেন মামা আট লিটারের দাম আসলে সেম তো আপনি জার্মানি হোম যেটা ওটা হচ্ছে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা এমনকি কোলাটা নিলেও আপনি তিন হাজার নয়শো টাকা মানে এইখান থেকে এই গ্রানাইট কোটিং এর যেটাই নিক তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা আচ্ছা আর এই পাশ থেকে মিয়া কোকারি কোকার যেটা ডাবল পট আর মাল্টি পট এটার প্রাইসটা বলুন এটার নাম এটার দাম হচ্ছে যে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা এমনকি মামা এর সাথে আরো অনেক কিছু আছে কি আছে এর সাথে আরো অনেক কিছু আছে হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আপনার হাতের চামিজটা ফ্রি দেন না এটাও দিয়ে দিলাম পরিষ্কার করবো এটার জন্য কিছু দেন না এটাও দিয়ে দিলাম আর কিছু দিতে পারবেন ভালোবাসে আমরা তো আসলে সত্যি কি ভালোবাসে সত্যি করে কি আসলে সত্যি মা বোনরা সচ্চন্দ বোধ করেন যে আপনার কিছু মশলাপাতি কিছু গোছা মানে হাতে কাছে রাখার জন্য যে আইটেম গুলো আছে এগুলো একটু সুসজ্জিত করে রাখার জন্য উনাদের জন্য এটা আমার পক্ষ থেকে এই মশলা দানিটা মানে এইখানে দাম 3908 লিটার 8 লিটার এই পাশে মিয়া কোটটা 5.5 লিটারের দাম 4300 4300 ডেলিভারি চার্জ আমাদের লাগবে না লাগবে না সাথে একটা করে চামিস চারটা স্ক্রাবার আর এই স্পাইস বক্সটা দিয়ে দিচ্ছেন

দুটোতে আপনারা যোগাযোগ করবেন মামা ঢাকার বাইরে কিংবা ওয়ার্ডার ঘরে বসে করতে চাইলে অ্যাডভান্স কত টাকা করতে হবে আসলে সত্যি করে কি আসলে অনেক দামি প্রোডাক্ট তো মামা যদি কেউ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেত অনেক কষ্ট আপনি মনে করেন প্রায় আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মতন আমাদের ডেলিভারি আপনি যদি এই জিনিসটা সুজন্য সুযোগ যদি বুক করতে চান তাহলে আপনার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমার আহ আমার অর্ডার করতে পারবেন এবং বিকাশ বিকাশও দেওয়া আছে আপনার বিকাশ এবং কি আপনার নগদ দুইটাই আছে এই নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে এই নাম্বারে আপনি সেন্ট মানি করে দিবেন নাম ঠিকানা এড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দেওয়া আপনি পছন্দ করার এবং কি আপনি পাঠানোর আহ পাঠানোর দায়িত্ব আমার আর আপনার জিনিস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা যাওয়ার আগে অক্ষত অবস্থায় তো ইনশাল্লাহ যাবে কোন ক্ষয়ক্ষতি হলে এটা দায়িত্ব আপনারাই নিবেন অবশ্যই যদি যাওয়ার যাওয়ার সময় যাওয়ার সময় যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আপনি জিনিসটা রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদের সামান আবার নেক্সট ট্রিপে আমি আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সেটাও আমার ওকে তো ভিউয়ার্স অনলাইনে প্রতারণার হাত থেকে বাঁচতে স্ক্রিনের দিয়ে এই নাম্বারগুলোতে ভিডিও কল করবেন আমাদের সাথে আমাদের মামার বাড়ি অনলাইন শপের মামা অলরেডি আপনাদের জন্য এই নাম্বারগুলোতে অ্যাভেলেবেল আছেন তা ভিডিও কল করে দেখে শুনে বুঝে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকের মতো চমৎকার কারিগোঘার দেখিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ